বলার ভাষা নাই। আমরা জন্মের পরে মৃত্যু হবে, এটা স্বাভাবিক। কালকে ওনার সাথে রাত্রে 8:30 পর্যন্ত ছিলাম, কী আলাপ করলাম, কী দেখে ইয়া করে গেলাম, এখনই শুনলাম যে উনি নাই সকালবেলা। ফেসবুকে দেখে আর উল্টা মন্তব্য করছি আমি তো। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার আজ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন ওনাকে বেহেস্ত দান করে, এই দোয়া কামনা করি। আর একটি কথা বলতে চাই যে উনি মানুষটা কেমন ছিলেন তার একটা প্রমাণ মৃত্যুটা। এই মৃত্যুটাই লোকে পৃথিবীতে সব জায়গায় বলে, এই ঘুমের মধ্যে কাউকে কষ্ট না দেয় যে মৃত্যু, এটার মতো শান্তি আর কোনো নাই, যে ভালো মানুষের পরিচয়। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ মুক্তিযোদ্ধা আমরা খুবই মর্মাহত। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা বিরাট ক্ষতি, এ ক্ষতি আর তোলা সম্ভব না, কারণ উনি অল্প বয়সে মুক্তিযোদ্ধা ছিলেন, উনি চলে গেছেন, এটা আমাদের জানতে হবে সকলকে যে আমরা যে চলে যাব। এই জিনিসটা যদি আমরা স্মরণ রাখি তাহলে আমাদের মধ্যে কিন্তু সম্পৃক্ততা ভালো থাকবে, বন্ধুত্ব ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। যে আমরা যদি একবার চিন্তা করি দিনে যে আমি কিন্তু চলে যাব, তাহলে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে। আপনারা দোয়া করবেন সকলেই, ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য আমি অনুরোধ করবো এবং মুক্তিযোদ্ধা সহ সারা বাংলাদেশের যারা চিনেন জানেন সকলের কাছে আমি সদর উপজেলা হিসেবে আকুল আবেদন, আপনারা ওনার জন্যে দোয়া করবেন, আমার জন্য ওনাকে বেশ কিছু দান করবেন।